সুন্দরগঞ্জে মিথ্যে মামলার বোঝা নিয়ে দিশেহারা লাকি বেগমের পরিবার। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাড়ি থেকে উচ্ছেদ করতে না পেরে চাচার দায়ের করা মিথ্যে মামলার বোঝা নিয়ে দিশেহারা লাকি বেগমের পরিবার। বর্তমানে ঘরে বন্দি অবস্থায় ভাতিজি থাকলেও তার স্বামী মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটাড়ি গ্রামের দুদুমিয়া তার স্ত্রী ও এক নাবালক সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীর নামে কেনা জমিতে বাড়ি করে বসবাস করে আসছে। এদিকে উক্ত বাড়ি হতে উচ্ছেদ করার জন্য দুদুমিয়ার স্ত্রী লাকি বেগমের আপন চাচা আব্দুর রহমান ও আবুল হোসেন দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে। কোনোভাবেই নিজ ভাতিজি ও ভাতিজি জামাতাকে উচ্ছেদ করতে না পেরে চলতি বছরের 12 আগস্ট ও 13 আগস্ট গাইবান্ধা কোর্টে এবং 2 অক্টোবর সুন্দরগঞ্জ থানায় 3টি মিথ্যে মামলা দায়ের করে। যে মামলাগুলোতে লাকি বেগম ছাড়াও তার ভাই ব্যাংক কর্মকর্তা, তার ভাবি স্কুল শিক্ষিকা, ছোট বোন পোস্ট অফিস কর্মচারী, ছোট ভাই সহ 11 জনকে আসামি করে মামলা দায়ের করে। এই মামলা বা ঘটনার সময় তারা ঘটনাস্থলে না থাকলেও তাদের চাকরি ক্ষতি সাধনের লক্ষ্যে তাদেরকে মিথ্যে মামলায় জড়িয়েছে আসামিরা। এদিকে মিথ্যা মামলা থেকে জামিন নিয়ে লাকি বেগম বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও তার স্বামী দুদুমিয়া একদিন বাড়িতে গেলে তাকে মৃত্যুর ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করেছে তার চাচা শ্বশুররা। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রহমান ও আবুল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলে তারা কেউ বাড়িতে নেই বলে বাড়ির লোকজন জানান। বাড়ির লোকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তারাও বক্তব্য দিতে অস্বীকার করে। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।